আজকে ভাই যে ধন্দা ফাটে গেলো ভালো করে জুতা গো, আরে হাই জুতা দে, তোদের চিনি নিজের বদ্ধ পড়া দিদি সে পড়া কিন্তু ভুলে গেছি আমি, সারা ফোন গো, সারা সারা কিন্তু ঠিক আছে দামি রাখো সারের সামনে, সার দামি রাখা, দামি রাখা সার মে তাইছে না, সব সাথে হয়ে গেছে 3 দিনে, 3 দিন বদ্ধ দিছি যে আইসি তো কুমাল তো সার এলো নি স্কুলে বাচ্চা, আমি কেমনে লইব স্যার আবু নি যাবা যায়, আমি কি গাড়ি সারি নিকি স্যার, আরে বাচ্চা নিয়ে আসমু গাড়ি লাগাইলো কো স্যার, তোলা দেখা যায় না বাড়ির দিক দিয়ে দেখতেছি, ইনডাও দেখতেছি, স্যার তো কোনো মান দেখা যায় না, স্যার স্যার কি কোনো না পড়ে সরে গেছে নাকি, এই যে স্যার দেখা যাচ্ছে, স্যার আছে সব রেডিও আছে, রেডিও সব ঠিকঠাক হয়ে স্যার আছে, কিন্তু একবার বাসতে বাইরে আমরা ধন্দা ফাটে গেলাম ভালো করে, পোলা ফান গেলো গাই স্কুল কি জানি, আমার তো বাস হইতে হইতে টাইম লাগে, স্কুলে আরে হাই গো টাইম তো বহুত হয়ে গেল, বহুত টাইম হয়ে গেল, আরে হাই এই যে ছাত্র আসে, হাই হাই কেউ দেখছ না তো, দেখছি না পুষ্পা ইন্ডিয়ার মধ্যে ডালাল ট্রাম্প খেলে গাইছিল ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানের কথা নিয়ে এটা ছিল, এটা নিয়ে আসিল কথা নিয়ে জবাব কি তুমি দিতে পারো, আচ্ছা তুমি যে কালকা পড়া দিছি পড়ার মধ্যে কি জানি বাকি ছিল মন নাই, আমারও তো মন নাই, মন থাকে না তো বাড়িতে নানা রকম টেনশন বুঝো না, তুমার ভাইদেও খালি ভেজাল করে পেশ মিশিয়ে বুঝতা, বয়স এদিকে আসো তো তুমি এদিকে আসো, তোমারে তোমার একটা জ্বালা হয়েছে বুঝছা, তোমার বাপ মারে কন নাকবো কন নাকবো বুঝছা, এক কাম করা, আচ্ছা তোমরা এক কাম করো আজকে স্কুলে চেকিং আবো বুঝছা, তুমার যে এই যে একটু আগে পড়াইলাম ঠিক আছে, এই যে কথানি কথানি আত আছে ঠিক আছে, সবেই যদি প্রশ্ন করে তো এই প্রশ্নের জবাব কি দিবা চেকিং মাস্টার, নাহলে আমার চাকরি যাবো চাকরি যাবো বুঝছা, চাকরি যাবো এক কাম করো চেকিং মাস্টার কি জানি আত আছে ঠিক আছে, তোমরা ওই হিসাবে চলবা ঠিক আছে, যে বা শিখাই দিছি, চলে আইনা যদি এর মতো কিছু ডিস্টার্ব করেন তা আমার চাকরি থাকতো না বুঝছেন, দরকার বললে কি করছেন আপনি, দরকার বললে রে
দুইটিয়া দেয়া দিল, আমি গোশ খাই না তো। হ্যাঁ গোশ খাই না তো, গোশ খাউন লাগে, খাউন লাগে, গোশ খাওয়া ভালো না বুঝছেন। নিশাখুন না স্যার, এটি পয়সা দিয়া বুঝছেন, এটি ভাবি যে আমার ধর্ম ধর্ম হাতিকে কিছু উঠায় দেই, ওই পয়সা কিছু দেওয়া যাতে আমার চাকরি বাঁচে বুঝছেন, চাকরি বাঁচার পয়সা দিয়ে ঠিক পাই না, খালি কাজ শিকর বুঝছেন। দেখ এখন আপনি কেমন করে তাদেরকে স্কুল পড়াইছেন? হ্যাঁ কি চেকিং নিবেন? চেকিং নেন, চেকিং নেন, আমার তো চেকিং নেওয়ার কাজ, আমার স্কুলের ছাত্র সব চেকিং নেন, চেকিং নেন, একদম সে পড়াইছি, সে পড়াইছি বুঝছেন। ঠিক আছে আছে আমি, হ্যাঁ আপনি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা ইন্ডিয়া মধ্যে কেটে গিয়েছিল স্যার, বাথরুম করবার আছেন, বাথরুম করবার, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এগুলো আপনি কোলা আনতে শিখান স্যার, ইন্ডিয়ার মধ্যে খাইছে বাথরুম করবো না, ওরা তো সব আলোর মতো আছে, মূর্খ আমার মতো শিক্ষিত কক্সিমারির মধ্যে নাই বুঝছেন, আমার জঙ্গল পর্বত আছে সব পার, এটা জঙ্গল পর্বত করবার লাগে আমার এই কক্সিমারি জঙ্গলের মধ্যে দিচ্ছে আমার বুঝছেন। দারুন দারুন দারুন, আজকে ক্যান্সেল করাইতে আসি স্যার, আপনি আরেকটা চেকিং লইন, আরেকটা চেকিং এর জবাব দিন না দিবার পর তারপরে ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে আমি আরেকটা চেকিং লইতে আসি, হ্যাঁ স্টপ করো ছোট, তুমি বলো তো পাকিস্তানে ইন্ডিয়ার মধ্যে কত না আছিল? এতানি এতানি, আপনি ইগুলো বলে আনতে শিখান, হাই 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 কুমা লাগে, এতানি এতানি কইছি আমি, আমি এতানি কইছি না, হ্যাঁ মাস্টার জানো এতানি ছিল, এতানি ছিল স্যার, কি জানেন জানেন ভালো করে, হ্যাঁ আমি এই যে জঙ্গল পর্বতের মেঘ আছে মেঘ আমাদের দেখি একানি আসা, হ্যাঁ মাস্টারটা একদম মূর্খ মাস্টার, জঙ্গল পর্বত বলে ফাঁস করে আইছে, আমার চাকরি এমনি দেয় না বুঝছেন, আমারে দিছে জঙ্গলটা, জঙ্গলটা দিছে, আমি আজকে স্কুলটা ক্যান্সেল করতে আছে বুঝছেন, এখন আমি চলে যাচ্ছি আমার কাজ আছে বুঝছেন, হ্যাঁ ঠিক আছে, আজকে বেচার হুনবার বলি আমি এখানে আসি না, আচ্ছা আন্না যান যান যান, পোলা